আসসালামু আলাইকুম, টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব অটো সিরিয়াল নাম্বার কিভাবে আপনারা এমএস ওয়ার্ড টেবিলে দিবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি, একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি আলোচনা করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি একটি টেবিল শুরুতে লিখে রেখেছি। এই টেবিলে প্রোডাক্ট নেম রয়েছে, রেট রয়েছে, যে ক্রয় করলো তার নাম রয়েছে। এখন দেখুন লেফট সাইডে এসে আমি কিন্তু সিরিয়াল নাম্বারটি দেইনি। আমরা যদি নর্মালি সিরিয়াল নাম্বার দিতে চাই তাহলে প্রথমে হচ্ছে 01, তারপরে হচ্ছে 02, তারপরে 036, এখানে হচ্ছে 707 সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এভাবে ক্রমান্বয়ে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সিরিয়াল নাম্বার দিতে হলো। এখন দেখুন এই মুহূর্তে আপনার প্রয়োজন হচ্ছে এই যে নেম, তারপরে হচ্ছে রুহুল, এই রোটি সুন্দর করে বৃদ্ধি করা প্রয়োজন, অর্থাৎ আরেকটি রো আপনার এখানে বৃদ্ধি করা প্রয়োজন। দেখুন আমি সুন্দর করে ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পর একটি রো বৃদ্ধি করে নেব। তো রো বৃদ্ধি করার জন্য আমাকে হচ্ছে ড্র্যাগ করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হচ্ছে। মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অপশন থেকে একটু নিচে এসে অ্যাবোভ বা বিলো, অর্থাৎ উপরে যদি নিতে হয় তাহলে অ্যাবোভ আর নিচে হলে বিলো, বিলোতে ক্লিক করলাম। দেখুন আমার সুন্দর করে একটি রো বৃদ্ধি হয়েছে। এখন এই জায়গায় যদি আমি সিরিয়ালটি দিতে চাই, দেখুন এখানে আমি যদি নর্মালি সিরিয়াল দিতে চাই তাহলে এখানে আমাকে দিতে হবে 04, কারণ তিনের পরে 04ই হয়। এখন নিচের যে সিরিয়ালগুলো রয়েছে এই সিরিয়ালগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ সিরিয়াল নম্বরগুলো আমাকে ক্রমান্বয়ে চেঞ্জ করতে হবে। 4 ডাবল হয়ে গেছে। এগুলো কিভাবে আপনারা নর্মালি এক ক্লিকেই 1 থেকে 10 পর্যন্ত অথবা আপনার প্রয়োজন মতো কীভাবে সিরিয়ালগুলো দিতে পারবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি, খুব শর্টকাট কীভাবে এই সিরিয়াল নাম্বারগুলো অটো বসাতে পারবেন। এজন্য আমি পূর্বের নর্মাল সিরিয়াল নাম্বারগুলো সবগুলো তুলে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে হোম অপশন রয়েছে, হোম অপশনে আপনাকে ফিরে আসতে হবে, তারপরে এখানে ড্র্যাগ করে নেবেন। হোম অপশনে আসার পর ড্র্যাগ করে নেবেন, নেওয়ার পরে একটু দেখুন হোম অপশনে আপনাকে আসতে হবে, এসে একটু রাইট সাইডে এসে মিডিলে দেখুন প্রাগ্রাব অপশন থেকে এই যে এই অপশনটি বর্ডারের এই অপশনটিতে ক্লিক করে নেবেন। প্রাগ্রাব অপশন থেকে এই যে বর্ডারের অপশনটি দেখছেন এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি কোন সিরিয়াল নাম্বার দিতে চাচ্ছেন দিতে পারবেন। দেখুন এখানে ABC বা 1, 2, 3 যে কোনো একটি সিরিয়াল নাম্বার, সাপোজ আমি এই সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এই সিরিয়াল নাম্বারটি আমার সুন্দর করে বসে গেছে, 1 থেকে 7 পর্যন্ত অটো সিরিয়াল আমার চলে এসছে, অর্থাৎ অটো বর্ডারটি আমার চলে এসছে। এখন দেখুন যদি প্রয়োজন বোধ করেন যে তিনের পরে আপনার এখন কোনো রো বৃদ্ধি করা প্রয়োজন, দেখুন তিনের পরে 4 এরকম রো বৃদ্ধি করা প্রয়োজন, তাহলে কিভাবে করবেন এটাকে আপনাকে ড্র্যাগ করে নিতে হবে। ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা একটি রো বৃদ্ধি করব, এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে ইনসার্ট অপশনে আসলাম, এসে দেখুন অ্যাবোভ অথবা বিলো যে কোনো জায়গায় আপনারা বৃদ্ধি করতে পারেন। আমি বিলোতে করতেছি, বিলোতে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার অটো সিরিয়াল কিন্তু চলে এসছে, 3-এর পরে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 8, এভাবে আমার অটো সিরিয়াল চলে এসছে। তো এভাবে আপনারা অটো সিরিয়াল দিতে পারবেন। এখন দেখুন আপনার যদি মনে হয় যে আপনার নিচে সিরিয়াল বৃদ্ধি করা প্রয়োজন তাহলে এভাবে ড্র্যাগ করে নেবেন, নিয়ে হচ্ছে ইনসার্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট অপশনে এসে দেখুন এখানে বিলো রয়েছে, এই যে বিলো অপশন, বিলোতে ক্লিক করবেন, দেখুন অটো আপনার 9 পর্যন্ত সিরিয়াল চলে এসছে। তো এভাবে আপনারা সুন্দর করে অটো সিরিয়াল এখান থেকে প্রাগ্রাব অপশনে এসে সুন্দর করে দিতে পারবেন। এর জন্য আপনাকে নতুন করে আর কোনো সিরিয়াল রিমুভ করে দিতে হবে না, সুন্দর করে আপনারা সিরিয়ালগুলো দিয়ে দিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।